সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভি প্রতিদিনকার গান শোনাবার আয়োজন আজ সকালের গানে যথারীতি সকালটা গানে গানে আপনাদের সাথে ভাগ করে নিতে আবারও হাজির হয়ে গেছে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আর আজ শুনব নজরুল সঙ্গীত এবং গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত প্রিয় শিল্পী ইফাত আর নার্গিস শুভ সকাল আপা শুভ সকাল কেমন আছেন আছি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভীষণ ভালো আছি এই প্রিয় জায়গায় যখন প্রিয় মানুষগুলোর সাথে দেখা হয় এবং উপলক্ষটা যখন গান তখন ভালো না থেকে উপায় নেই সত্যি তাই আর আজকের আপনি শুরুতে কোন গানটা দিয়ে শুরু করছেন প্রথমে সবার প্রথমে আজকে এই গানটি গাইছি আগামীকালকে আমাদের জাতির পিতার জন্মদিন শততম জন্মবার্ষিকী সুতরাং তাকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তাকেই ট্রিবিউট করছি গানটি আচ্ছা বা তার আগে আমাদের সাথে জনতারু সঙ্গীতগুণী শিল্পীরা আছেন আমাদের প্রিয়জন তাদেরকেও সুপ্রভাত জানাতে চাই এবং গানটি যিনি রচনা করেছেন তিনি ডক্টর সেলিনা আক্তার জাহান আর সুর করেছেন আমাদের সকলের প্রিয় তিমির নন্দী গানটি আমার জন্য রচনা হয়েছিল পিতা দেখে যাও তুমি করছি আজ অঙ্গীকার
অসাধারণ একটা গান। এই গানটি তিমিরদার কণ্ঠেও শুনেছি, তিমিরদাও গেয়েছেন। তবে তিমিরদার আমি একসাথেই গিয়েছিলাম, ডুয়েট গিয়েছিলাম প্রথম যখন এই গানটি গিয়েছিলাম আমরা, স্বাধীনতার 25 বছর পূর্তিতে এই গানটি হয়েছিল। বাহ, মানে অসাধারণ কথা এবং চমৎকার সুর, এবং গানের মধ্যে এমন একটা জোশ আছে, মানে মারাত্মক, সবাই যেন প্রভাবিত, মানে মুহূর্তের মধ্যে যেন সবার মধ্যে একটা বাঙালি জাতির জন্য বিশেষ দিন, জাতির পিতার জন্মদিন, সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের একদম অবশ্যই, তার জন্যই তো আমরা আজকে বাংলা ভাষায় গান গাইতে পারছি, সত্যি সেই জন্য। থ্যাংক ইউ। প্রথম গান আমি গাইছি আমার আপনার চেয়ে আপন যে জন্ম খুঁজে তাই। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণে তারে স্নেহ মেঘ শ্যায়
ভীষণ ভালো লাগার একটি গান। তবে এই মুহূর্তে একজন কলার অপেক্ষা করছেন কথা বলবার জন্য, তার কথা শুনবো। কে আছে আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল দিদি, নমস্কার। নমস্কার, কার সাথে কথা বলছি? কথা বলছি অসিত চক্রবর্তী অনিক, সাক্ষী দিয়াবাড়ি হরিয়ামপুর মানিগঞ্জ থেকে। এনটিভিকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর গুণী শিল্পীদের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। এনটিভি আমি বলতে হচ্ছি কথা, তো যাই হোক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আর কেউ নেই, এখন কি আমরা কোন গান শুনছি? গান যাচ্ছি আমি খেলেছে জল Yeah.
ধন্যবাদ সেই মানে চমৎকার গানটি আবার নতুন করে আপনার কাছ থেকে শুনলাম, খুব ভালো লাগলো। আমরা কি পরের গানে যাবার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, তার সাথে একটু কথা বলে নেব। কে আছেন শুভ সকাল? হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, কার সাথে কথা বলছি? আমি আমার টিচার আছে সামনে, আমার প্রিয় টিচার ইফাত আরা নার্গিস, উনি সোশ্যাল ওয়েলফেয়ার পড়াতেন, ওনাকে একটু দেন। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, কথা বলুন। নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাকি ছাত্র শুনছেন আমাকে? আমি তো ঠিক বলতে পারছি, নাম তো বলতে হবে। আমার নাম হুমায়ুন কবির। ও, আপনার সার্কেল হাউসের বাসায় পড়তে যেতাম। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। অনেকদিন পর আপনাকে দেখলাম, এই জন্য খুব ভালো লাগতেছে আর কি। গান ভালো হচ্ছে তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গান তো সবসময়ের জন্যই ভালো, আপনি শিক্ষক হিসাবেও ভালো, গানও ভালো। ধন্যবাদ। ঠিক আছে, গানে যাই এবার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ কল করার জন্য, অনেক ধন্যবাদ। আমরা তাহলে কোন গান শুনছি এবারে? আমাদের জাতীয় কবির আবার আরো আরেক ধরনের লেখা, তার তো অনেক ধরনের লেখা আছে। আপনি বলছিলেন শুরুতে যে আসলে বৈচিত্র্যে ভরা, বৈচিত্র্যে ভরা নজরুলের সৃষ্টি। সুতরাং তার সৃষ্টি আরেকটি সৃষ্টি হচ্ছে এই, তিনি যেমন ঠুমরি টপ্পা গজল কাওয়ালি রাগ সঙ্গীত তারপরে ঝুমরা নানান কিছু লিখেছেন, লোকাঙ্গিকের গান কিন্তু রয়েছে। সেই লোকাঙ্গিকের গান থেকে আমি একটু গাইছি গান। এটা একটি ভাওয়াইয়া অঙ্গের গান। ঢালো তার চটুল আঁখি ব্যথায় ভরে।
এটা আগেও শুনেছি আর বলতেই হয় যে নজরুলের লোক আঙ্গিকের যে গানগুলো আছে জানা না থাকলে যে কোনো শ্রোতাকে যদি শোনালে মানে তারা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যাবে যে এটি কি, হ্যাঁ এটা হয়তো বা সত্যি লোকগান, এটা নজরুল সঙ্গীত কেউ জানে না। আমার ক্ষেত্রেও হয়েছে এরকম যে আমি এরকম কিছু গান শুনেছি বা গেয়েছি। আচ্ছা, আর একজন কলার অপেক্ষা করছেন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবার জন্য, কে আছেন? শুভ সকাল। হ্যালো, খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যেহেতু কেউ নেই, আমরা তাহলে পরের গানেও যেতে পারি। একটু গানটা নিয়ে বলতেই হয়, যদিও নজরুল সঙ্গীত কিন্তু আমি গানটি শিখেছি আমাদের শ্রদ্ধেয় শিল্পী বড় বোন ফেরদৌস রহমান আপার কাছ থেকে। পথ চলিতে যদি চকিতে, পথ চলিতে যদি চকিতে, দেখা হয় পরাণ প্রিয় ও চাহিতে যেমন আগের দিনে, চাহিতে যেমন আগের দিনে, তেমনি মোদির চোখে চাহিও ও চোখে আসে
লুকাতে সে জল করিও না ছল যে প্রিয় নামে ডাকিতে মোরে যে প্রিয় নামে ডাকিতে মোরে শেষ ভাগে আমরা চলে এসেছি, তবু একটু গান নিয়ে পরিকল্পনার কথাও ছোট করে একটু জানতে চাই। হ্যাঁ, আসলে আমার নজরুলের অ্যালবাম বেরোবে এই 11ই জ্যৈষ্ঠ, গান তৈরি হয়ে গেছে, সেখান থেকেও আমি একটি গান গাইলাম, নদীর নাম সে অঞ্জনা, সেই গানটি রয়েছে এখানে, আর অনেকগুলি গান রয়েছে সেখান থেকে, যদিও আমি স্ত্রীর গান থেকে সবগুলি গাইনি, কোনো কোনো গান একটা তো গাইলামই, আর দুটো গেয়েছি আমি, আর এই অ্যালবামটা প্রকাশ করাটাই আমার মূল কাজ, আর কয়েকটা দেশের গান আমার তৈরি রয়েছে, সেগুলো মনে হয় একটু আজকাল তো সময় হচ্ছে এরকম ভিডিও মিউজিক ভিডিওর যুগ, এটার জন্য একটু প্রিপারেশন নিতে হচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। বাহ, অনেক অনেক শুভকামনা রইল নতুন যে অ্যালবামটি প্রকাশ পেতে যাচ্ছে তার জন্য, এবং একই সাথে দেশের গানগুলো শোনার কি অপেক্ষায় রইলাম। আর এই যে সময়ের সাথে সাথে, সময়ের বদলের সাথে সাথে কিন্তু আমাদেরকেও কিন্তু সময়ের সাথে মানিয়ে নিতে হয়, বদলে নিতে হয়, সেই ভাবনার, সেই ভাবনা থেকেই মিউজিক ভিডিও, সেটাই বললাম যে সেই ভাবনাটা একটা করেছি আমি, এবং এটা চলে গেছে আমার ইউটিউবে। আচ্ছা আচ্ছা, এই আমার অ্যালবামের গান থেকেই করেছি সেটা। বেশ, নিশ্চয়ই সবাই জেনে গেল, আমরাও দেখব এবং শুনবো একই সাথে। যাই হোক, অনেক অনেক শুভকামনা। আমরা শেষ গানে যাই তাহলে, আমি বরং একটু দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আমাদের সাথে গানে গানে আপনাদের সকালটা নিশ্চয়ই চমৎকারভাবে শুরু হয়েছে, আপনাদের সকাল শুধু নয় সারাটা দিন আপনাদের ভালো কাটুক এই কামনা করি, ভালো থাকবেন, শুভ সকাল। মনে নাই যে আমার কোন গানটি শুনছি আমরা তাহলে, এখন একটি অনুরোধেরও কিন্তু বেশ কিছু গান ছিল, অনুরোধের গানটা একটু করে নিই, কি গান বলেছিল
আমায় না হয় ভালোবাসা একটু অল্প একটুখানি হ্যাঁ ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান বনের পাখি ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান যিনি অনুরোধ করেছেন তাকে ধন্যবাদ গানটি আমার খুবই পছন্দের আজকে সাজানো গানের মধ্যে এটি ছিল না তাকে অনেক ধন্যবাদ শেষ গানটি গাইছি আমি মনের রং লেগেছে বনের পলাশ জবা